श्रीरामकृष्ण प्रभु जे आमादेर ई भावनार मध्ये तार जे आशा तिनि जे करुणामय आमादेर कृपा करे ई आमादेर मने मध्य प्रवेश करे सेई भावनाय आजके ध्यान अनुभवे श्रीरामकृष्णेर स्पर्श आमरा सेई कखनो कखनो मानुष ठाकुरेर सम्मुखे आसार पर तार मध्ये एकटा अनुभव आसे कि सेई सूक्ष्म जेनो सेई परम बक्ता जिनि सेई स्वयं देवी भवतारिणी संगे कथोपकथन करतें सेई जे एकटा स्पर्श हतो आर श्रीरामकृष्णेर सम्मुखे एसे जखन आमरा ई ध्यान अनुभवेर मध्ये एकटु बुझबार चेष्टा करी ठाकुरके समर्पित करी जखन आमादेर এই সারাদিনের ক্লান্ত দেহ ছুটে আসা পথ পেরিয়ে কত মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং মনের মধ্যে তখন প্রবেশ করে গেল কত যেন অশুভ সংবাদ, কখনো হয়তো বাসে ট্রেনে ট্রামে, তার মধ্যেও যখন এসে তিনি আমাদের বসালেন যেন একটা আসন পাতা আমার চারপাশে, সেই ভক্তির একটা যেন পদ্মাসন অনুভব। আমি পদ্মাসনে বসলাম, এ কি আমার ইচ্ছা? সেই স্বয়ং সেই প্রভু তার অনুভূতি দান করছেন, স্পর্শ করছেন আমাদের। কেমন করে ঠাকুর আমাদের স্পর্শ করছেন? আমি শ্রীরামকৃষ্ণকে তারই যে মূর্তি, বেদান্ত মঠের যে মূর্তি বা যেখানে সমগ্র ভারতবর্ষের যতগুলো সেন্টার আছে সব জায়গাতেই কখনো আমি কোথাও গিয়ে বসেছি ঠাকুরের সম্মুখে, তখনও কিন্তু একটা যোগ সূত্র তৈরি হয়েছে। সেই যোগের কথা ভাষায় প্রকাশ করা বড় কঠিন। কে সেই যুক্ত করছে? তোমার স্পর্শ। যখন আমি আভূমি প্রণাম করছি, যখন আমি ধ্যান অনুভবে একেবারে স্তব্ধ, তখন কে যেন সহাস্য মুখে আমার কাছে আমাকে সে স্পর্শ করছে। এই অনুভব তিনি যেন বসতে বলছেন, অতিথিকে যেমন অতিথি নারায়ণ তাকে যেমন আমরা বসতে বলি। আপনি আপনার আসুন, বসুন, অনেক কষ্ট হয়েছে
সারা দিল মা, এই যে এসেছি, এই যে ঠাকুরের ঋষি, ঠাকুর আমাদের গ্রহণ করলেন। ভিতরে অন্তরে তিনি গ্রহণ করলেন এবং মনটা একটা শ্রীরামকৃষ্ণ বলয়ের মধ্য, ধ্যান শক্তির মধ্য প্রবেশ করল। সেই যে বিশাল আকার একটা নিস্তব্ধ গৃহে আমরা প্রবেশ করলাম, তখন দেখুন যে সত্যি যার মধ্যে ধ্যান জমে এসেছে, তার পাশে যদি কখনো বিকট শব্দ হয় সে শুনতে পাবে না, কারণ মন প্রাণ তখন আমার মধ্যে নেই। সেই পঞ্চ বায়ু প্রকাশিত সেই দেহের মধ্যে, আর তখন স্পর্শ করছেন কে এই বায়ুর মধ্য থেকে? পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তিনি যেন রিসিভ করে বসাচ্ছেন আমাদের, কেউ পাশাপাশি বসবার সময় কথা বললে তাকে আমি নিজেই চুপ করতে বলছি, তোমরা নীরবতা পালন করো, এটা ঠাকুরের আসন, ঠাকুর রয়েছেন, দেখো কেমন নীরব স্তম্ভিত ধ্যানে মগ্ন। তোমরা পাশাপাশি কেন কথা বলছো? আপনি মনে মনে যখনই বললেন যে কথা বলছিল সেও স্তব্ধ হয়ে গেল। কেন বলছেন আপনি? আপনি বলছেন আপনি তখন ঠাকুরের সঙ্গে স্পর্শ হয়ে গেছে আপনার, চোখে চোখে ঠাকুরের রূপের সঙ্গ, ঠাকুরের সেই গায়ে যে উত্তরীয় রয়েছে, ঠাকুরের মাথায় সেই সুন্দর একটা টুপি, কখনো আমরা দেখি ঠাকুরের সেই অপূর্ব তার পৈতেটা যেন হাওয়ায় দুলছে না ঠাকুর নিঃশ্বাস নিচ্ছে। মন বলছে এই তো স্পর্শ, আপনি আপনার চোখের পলক ফেলতে পারছেন না, চোখ স্তম্ভিত মন স্তম্ভিত, ভিতরে প্রবেশ করছি তার স্পর্শের অনুভব। আপনি ভাবছেন কি ঠাকুরের এই কোন জন্মে আমার এই সুকৃতি যে আজকে এই মুহূর্ত আমাকে তিনি দান করছেন তার স্পর্শ। ধ্যান করতে করতে ইচ্ছা হলো এবার একটু হাত জোর করে চোখ বন্ধ করে আর একবার প্রণাম করে নি, যেন মনে হলো ঠাকুর বোধহয় কাছে এসে মাথায় স্পর্শ করলেন, গায়ে শিহরণ আসলো। আবার মনে হচ্ছে আমার মতো একজন সাধারণ মানুষের কাছে তিনি আসছেন, এই কৃপা কৃপাময়। আহা, ঠাকুরের কষ্ট হচ্ছে না তো? তিনি তার মঞ্চ থেকে উঠেছেন, এসেছেন, আবার গিয়ে আমার চোখ সেই শিবনেত্রের মতো একটুখানি যেন খুলতে চাইছে, কার যেন স্পর্শ পেলাম, কিসি সন্ধানী,
আলো হাওয়া আমাকে বলে দিচ্ছে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ তোমার কাছে এসেছিল। মনের মধ্যে সেই আনন্দ উদ্ভাসিত হচ্ছে। আজকের ধ্যানটা, এই ধ্যান অনুভবটা আজকের খুব সুন্দরভাবে সম্পূর্ণভাবে মনের মধ্যে প্রকাশ। মনে কোনো চিন্তা নেই, সব চিন্তা এখন দূরে সরে গেছে, অনুভবের মধ্যে রয়েছে, স্পর্শের মধ্যে রয়েছে। একটা আলোর স্পর্শ, আর যদি ঘরটা অন্ধকার হয়ে যায় তখনও যদি আমি চোখ বন্ধ করেই বসে থাকি তখনও একটা চোখের দিব্য আলো আলোয় আমরা তাকে দেখতে পাচ্ছি। আমাদের সেই ধ্যান চক্ষু, ধ্যানের মধ্যে যে আমাদের এই ভুরুর মধ্যস্থিত যে জায়গা, সেই জায়গা থেকে যেন আমার একটা জ্ঞান দৃষ্টি ঠাকুরকে দর্শন করতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমি জাগরিত অবস্থায় তোমায় দেখছি, যেন কি আনন্দ, কি অপার শান্তি। কোন জীবনে কখন কার একটু ভালো উপকার করেছিলাম, কিংবা কখন কোন জন্মে মানুষের কাজে লেগেছিলাম, হয়তো সেই স্বয়ং কৃষ্ণের যে গাভীকে একদিন বাগান থেকে তাড়ানোর সময় মেরে তাড়াইনি, আরেকটু খাবার দিয়ে বাবা আর খাস নে, তুমি তো কৃষ্ণের গরু, যাও এবার যাও, তাকেও তখন আঘাত করেনি, হয়তো সেই সুকৃতি, তাই তো সেই কৃষ্ণের সম্মুখে আসা। একটা গাভী একটু জল চেয়েছে, আমি বালতি করে জল নিয়ে যাচ্ছি, গরুটি কাছাকাছি চলে আসলো, কি অপার শান্তি। বালতিটা নামানোর পর সে অনেকটা জল আপনি আপনি খেয়ে নিল, তখন মনে হল কত শান্তিতে ওই প্রাণটা একটু জল পিপাসা থেকে তৃপ্তি পেল। সেই সব কি আমার সুকৃতি জানি না, কিন্তু কৃপা নয় আমি কোন, আমার অনুভবের মধ্যে তাকে কবে কখন কিভাবে সেবা করেছি, কোন মানুষকে কোন প্রাণকে কোন প্রাণীকে জানি না। একটা ঠাকুরের কাছে একটা বেড়াল যদি অভুক্ত থাকত তিনি অনুভব করতেন, আহারে ওর জন্য একটু দুধ ভাত আজ দেওয়া হয়নি, তার মনে হয়েছে। আর আমি আমি তো ঠাকুরের কাছে তার সেই সেবক ভক্ত, তার সম্মুখে এসেছি, তিনি তার সেই স্পর্শ দান করছেন, ভয় ভীত কিচ্ছু নেই, কোন ভীত অবস্থা নেই। কোথায় সেই কবিলের তাড়না, কোথায় অতিমারির সব দূরে দূরান্তে চলে গেছে, এখন যেন একত্রিত রূপ ঠাকুরের সঙ্গে আমি আমার চোখ দিয়ে স্পর্শ করছি।
শিবনেত্রে ধ্যানেত্রে নীরবে কেউ জানে না আমি কি করছি, সে রামকৃষ্ণ জানে আমি কি করছি। আপনি ভাবছেন হ্যাঁ হয়তো এইভাবে কায় মনোবাক্যে তার কাছে যদি আমরা আহুতি জানাই, পাথর প্রতিমা পাথর রূপী দেবী দক্ষিণেশ্বরের অবতারিণী থাকতে পারেননি, তিনি এসেছেন, তিনি স্বয়ং এসেছেন তাকে স্পর্শ করতে, শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করে তার ব্যাকুলতা, তার যে ঠাকুরের কাছে আকুল প্রাণে আহ্বান করা জয় মা জয় মা জয় মা, সেই পরম্পরার কাছে আজ আমরা, সেই দেহই শ্রীরামকৃষ্ণ, এই আলো বাতাসের মধ্যে একটা রূপ ধারণ করলেন কিনা আমার জন্য, আমাকে স্পর্শ করবেন, আমি তার কাছে স্পর্শ অনুভব চেয়েছি, তিনি আমাকে ফিরিয়ে দেবেন না, দেন না, দিতে পারেন না, যদি আমার এই বিশ্বাস, যদি আমার এই চাওয়া, যদি আমার এই ক্রন্দন অন্তরের ঠাকুর শুনবেন, তাই না সেই দেবী বৈকুণ্ঠের লক্ষ্মী সরাসরি বলেছিলেন, বাবা যে ঠাকুরের নাম করেছে তার কোন ব্রহ্ম সাপেও তার কোন ক্ষতি হবে না, তাহলে তিনি স্পর্শ করে আছেন, কখন কখন যবে কোন দিন একবার ধ্যানে বসেছিলাম, আজ কতদিন পর হয়তো সেই ধ্যানে আবার বসা, তোমার কাছে সেই পুরনো ধ্যানের অনুভব পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বলেননি, আমরা হয়তো ভুলে গেছি, ভুলে থাকি, তাই না কবি বলেছেন গানের মধ্যে, ভুলেও থাকি তবু দেখি ভুলেও না মা একটি বার, সেদিন তিনি একবারও একবারও বলেন না, কোন মহারাজ কোন কর্মে লিপ্ত, সারা বিশ্ব মাঝারি যত তার সন্তান, সন্তান রূপী সেই ঠাকুরের যে মহারাজেরা, কখনো শিক্ষকের মতো বলছেন বসো নীরবে বসো, কখনো বলছেন একটু ধৈর্য ধরো দেখো সব হবে, তার কোন স্বার্থ নেই, তিনি বসাচ্ছেন এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে, সেই তো আমাদের এই বেদান্ত মঠের স্বামী আত্মবোধানন্দ একজন শিক্ষকের মতো চলে আসছেন, আজ তোমাকে এই ভাবনার মধ্য ঠাকুর ডেকেছেন তুমি বসেছ, সেখানেও তিনি বলছেন আমি ঠাকুরের
কৃপায় তোমাদের আশা। তাই নীরবে শান্ত হয়ে এই ধ্যানমগ্ন হও। ঠাকুর তোমাদের স্পর্শ করে, স্পর্শ করবে, স্পর্শ করছে, কেউ বাদ নেই। যখন সেই কন্যাকুমারীর সেই ঢিবির উপরে ঢিলার উপরে গিয়ে স্বামীজি তখন দর্শন করছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণকে, তার মানুষ নেত্রে ধ্যান চক্ষুতে অনুভব করছেন। কোথায় সেই কামার পুকুরের ঘর, কোথায় সেই দক্ষিণেশ্বরের কালীঘর, সেইখান থেকে ছুটে গেছে তার কাছে। এই বিশ্বাস, এই যে বর্ষ করে আসলেন তিনি তাকে, তার ওই তীক্ষ্ণ একাগ্রতা চিন্তা ধ্যানের মধ্যে, সেই শ্রদ্ধার মধ্য দিয়েই তিনি তার সন্তানের মতো সকলকে তিনি ওইভাবে স্পর্শ দেন। কোন সন্তান সন্ততি, কোন নারী পুরুষ যারা ঠাকুরের কাছে আসে, তারা কিন্তু মনে মনে একটা কিছু পায়। সেই পাওয়া, সেই পাওয়া কার, কার দান, কার স্পর্শ, সেই স্পর্শের মধ্যে আজ যদি আমরা নিজেকে অবগাহন করতে পারি, তাই আমাদের এই ভাবনাগুলো শুধু প্রকাশ নয়, আপনাদের যে সমাজ রক্ষার যে এক প্রক্রিয়া, মানুষকে নীরবের মধ্যে নিয়ে এসে শান্ত তার তাঁরকে তৈরি করা, এ কি করছে? তিনিই করছে। তাই আমাদের এই ক্ষুদ্র চ্যানেল শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে ভাবনা, তার এই অনুভব শক্তি আপনাদের মধ্যে প্রকাশ হোক, মানুষ মানুষকে জানতে পারো। আমরা জানি না কি আমরা, কি আমি, কিন্তু ঠাকুর জানিয়ে দিচ্ছে স্পর্শের মধ্যে, তুমি কে। হয়তো তখন আমরা ছিলাম সেই ঠাকুরের গ্রামের কেউ না কেউ, হয়তো এসেছি ঠাকুরের কাছে, কখনো হয়তো প্রসাদ খেয়ে চলে গেছি, সেই আত্মা আবার ঘুরে ফিরে আবার সেই ঠাকুরের স্পর্শে আসা ভুলবার নয়, কোথাও ভোলার নেই। তার একবার স্পর্শ হয়েছে, তাই তুই আবার ধ্যানে বসবার সুযোগ। আর যারা ওই কর্মকে কেবলমাত্র কর্মের ভাবনায় নিজের কর্মেতে লিপ্ত, তবুও কর্মের সাথে যখন কঠিন কাজটি হাতের সেই লোহার যে আমরা টাইট দিই প্লাস বলুন আর সেই রেঞ্জ, যখন জোরে আমরা টাইট দিতে যাই, তখনও দেখেছি একজন লেবার জয়রামকৃষ্ণ বলে সেই তার রেঞ্জটাকে ঘোরাল, রেঞ্জটা খুব সুন্দর টাইট হয়ে গেল, স্ক্রুটা টাইট হয়ে গেল। আবার যখন আরেকটি গাড়ির চাকায় তারা
চাকাটা হয়তো খারাপ হয়ে গেছে, হাওয়া চলে গেছে, তখন সেই চাকাটাকে খুলতে হবে, খুলতে পারছে না, তখন সে রেঞ্জটা লাগিয়ে জয় রামকৃষ্ণ বলে টান দিল। দেখুন সেই স্বয়ং রাম শক্তি, স্বয়ং কৃষ্ণের শক্তি, আর সেই আপনার মন কেমন করে সেই স্পর্শ পেল এবং আপনি সেই রেঞ্জটা খুলে দিলেন। কর্মের মধ্যে তিন সেও ধ্যান, সারাদিন মান 24 ঘন্টা ঘড়ি কতবার নড়ছে আমাদের জিহবা, তার প্রণামে, তার প্রণামে, তার উচ্চারণে, তার জপ মন্ত্রে কেন নড়বে না? তিনি এই ভাষার মধ্যে, ভাবনার মধ্যে আর কখনো আপন দেহের সমস্ত এই যে বাখানি আছে সমস্ত শরীরের মধ্যে একটা কসমিক রের মতো এসে তিনি যেন স্পর্শ করে গেলেন, কে যেন মাথায় স্পর্শ করে গেল, হয়তো আমার টিকিটা নড়ে উঠল, হাওয়া তো সারাক্ষণ দিচ্ছে, কে দিল? অন্তর্মুখী তিনি, তিনি কখনো বাহিরমুখী নন, তিনি মানুষকে অন্তর্মুখী করানোর জন্য এই ভারতবর্ষে প্রতি প্রান্তরে তার এই স্মৃতি সংঘ আশ্রম মঠ মিশন সূর্য, সূর্য যেমন তার সর্বত্র একটা কিরণ দান করছে, একটা সূর্য স্পর্শ করছে আমাকে, তাই তো আমার রোদটা খুব তাপ লাগছে। তাহলে বলুন তো শ্রী রামকৃষ্ণ এই ধ্যানের মধ্য, ধ্যান অনুভবের মধ্য কেমন স্পর্শ করছে? সেই গরমটা আমরা অনুভব করতে পারছি, সূর্যের রৌদ্র তাপটা কি অপূর্ব, শরীর যেন ঠান্ডার সময় একটা দিব্য আনন্দ। আর ঠাকুর যখন আমাদের স্পর্শ করেন তখন মনের মধ্যে ভরপুর আনন্দ, তাই তো সেই জগজ্জননী বলেছে যে মনের মধ্যে যখন পূর্ণ আনন্দ আসে তখন জানবে ঠাকুর এসেছে। এই কথাকে কখনো অবিশ্বাস করা যায় না, এ তার ভাবনা, এ তার দান, সেই দানকে আমরা গ্রহণ করছি না, এত অধৈর্য, এত ভীতু, সব যেন আমরা এলোমেলো করে ফেলছি, আর ঠাকুর ওই শিশুর মতো টেনে ধরে বসাতে চাচ্ছে, বসো বাবা বসো। তাই আজকে আপনাদের সকলকে অনুরোধ করব, এই সংঘ, এই স্বপ্ন, এই দর্শন, এই ঠাকুরের স্পর্শ, এই ইউটিউব চ্যানেল থেকে আরেকটি মানুষ তার কর্ণগহনে প্রবেশ করা, তাই তো বলব, আপনি সে যাতে জানতে পারে একটু তাকে শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, আর আপনার যে সুন্দর বক্তব্য হয়তো বললেন আপনার কমেন্টে, এতে আপনার কোনো খরচ নেই, কিন্তু এই ধ্যানের বার্তা, ঠাকুরের স্পর্শ যে সমগ্র বিশ্বময় এ আপনি অনুভব করতে পারছেন, আরো একজন পাবে আপনার শেয়ার সাবস্ক্রাইব এবং লাইকের মধ্য দিয়ে। এইটুকু বলে সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমার সেই প্রাণপ্রিয় ঠাকুরকে এই যে মন্ত্রময় করে তাকে প্রণাম করব, আবার
আবার তিনি যদি এসে পড়ে তার কষ্ট হবে না তো। তাই এই ধ্যান চক্ষুতে ধ্যান অনুভবের মধ্য দিয়ে আমি প্রণাম জানাই আপনাদের সকলের জন্য। ওম স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম সর্বিনি অবতার বলিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তেই।